ডিয়ার ভিউয়ার্স, দেখুন এটি একটি লাইভ অ্যাকাউন্ট। তবে এই অ্যাকাউন্টে কোনো ডিপোজিট ছিল না, নো ডিপোজিট বোনাস ছিল $25, যেটা DMMFX ব্রোকার হাউসে করা। 30/11/2015 অর্থাৎ নভেম্বরের 30 তারিখ 2015 সালে অ্যাকাউন্টটি ওপেন করা। সেই $25 অত্যন্ত নিখুঁতভাবে প্রায় 5-6 মাস ট্রেড করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, 30/7/2016 অ্যাকাউন্টটি টোটালি ক্লোজ করা হয় এবং সেখান থেকে টোটাল প্রফিটটা উইথড্র করা হয়। আপনারা যদি গ্রাফটা দেখেন তো দেখতে পাবেন এখানে গ্রস প্রফিট $1920 দেখাচ্ছে এবং টোটালটা উইথড্র করা হয়েছে। আমি টোটাল ট্রেডিং হিস্ট্রিটা ভিডিও আকারে দিয়ে দিলাম, আপনারা যারা সত্যিকার অর্থেই ট্রেড শিখতে চান টোটাল হিস্ট্রিটা ভালোভাবে দেখুন, বিষয়টাকে অ্যানালাইসিস করুন, ট্রেডার হয়ে উঠুন, চেষ্টা করুন দেশকে কিছু দিতে, দেশ থেকে ডলারগুলো বাইরে না পাঠিয়ে বাহির থেকে কিছু টাকা কিছু ডলার আনা যায় কিনা সেই চেষ্টাই করুন। বলতে পারেন এটা ভিডিও আকারে কেন দিলাম, কারণ আমরা অনেকেই আছি যারা এই বিষয়গুলো নিয়ে প্রতারণা করে থাকি। যদি এটা ভিডিও আকারে না দিয়ে নর্মালি প্রিন্টেড সিস্টেমের মধ্যে রেখে এই বিষয়টা দেই, অনেকেই হয়তো এটা তার নিজের বলে চালিয়ে দিয়ে অন্যকে প্রতারণা করার চেষ্টা করবেন, সেজন্য এটা ভিডিও আকারে দেওয়া। আপনারা প্লিজ অনেক সতর্কতার সাথে ট্রেড করুন, বিষয়টা দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্টসে কমেন্টস করুন, চেষ্টা করব আপনাদের গাইডলাইন হতে। থ্যাংক ইউ ভেরি মাচ।